বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বাংলা নিউজ চ্যানেল পক্ষ থেকে আরেকবার জানাবো স্বাগত। ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা শুরু করছি। এবার পশ্চিমবঙ্গে পৌরসভায় প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ করা হয়েছে। তো আপনারা যদি কেউ আবেদন করতে চান তো আবেদন করতে পারবেন WB এখানে 2023। তো কী কী বলা হয়েছে চলুন এখানে বিস্তারিত জানিয়ে দেওয়া যাক। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে মাধ্যমিক পাশের যোগ্যতা গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এখানে আবেদন জানাতে পারবেন। এখানে আবেদন করতে হলে আপনার পশ্চিমবঙ্গের স্থায়িত্ব নাগরিক হতে হবে। আজকে আমাদের প্রতিবেদনে গ্রুপ সি পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত, যেমন আবেদনপত্র, সে পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদনের শেষ তারিখ প্রভৃতি বিস্তারিত তথ্য ভিডিওটির মাধ্যমে জানানো হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। শূন্যপদের নাম এখানে বলা হয়েছে, এই নিয়োগে প্রক্রিয়া যে সমস্ত শূন্যপদ কর্মী নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হল অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্লারিক, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পার্ট টাইম মেডিক্যাল অফিসার। তো আবেদন পদ্ধতি কীভাবে আপনারা আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে। আবেদন পদ্ধতিটা, এই পদগুলো আবেদন করতে হলে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। তার জন্য আবেদনকারী যে বায়োডাটা সমেত প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সাইথিয়া মিউনিসিপার্ট বক্সে জমা করতে হবে। আবেদনপত্রটি ঠিকানা নিচে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে, বিস্তারিত উল্লেখযোগ্য জেনে নিতে পারেন আপনারা। তো প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে এখানে বলা হয়েছে। এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের জন্য ন্যূনতম প্রয়োজনীয় ডকুমেন্টস যে সকল সেগুলি হলো, এখানে 1 নম্বরে প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, পরিচয়পত্র হিসাবে আধার কার্ড এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হিসাবে মার্কশিট, সার্টিফিকেট, আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো, বিস্তারিত তথ্য সমেত আবেদনকারী বায়োডাটা, আবেদন বয়স সীমা। এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের জন্য বয়স হতে হবে ন্যূনতম 18 বছর থেকে 80 বছরের মাধ্যমে, না 40 বছর, সরি, 18 থেকে 40 বছরের মাধ্যমে। এছাড়া সংরক্ষণ শ্রেণি চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়স ছাড় পেয়ে যাবেন। আপনারা মাসে এখানে বেতনগতভাবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক বেতন দেওয়া হবে প্রথমে সর্বনিম্ন 10,000 টাকা, ক্লারিক্যাল পদে মাসিক বেতন 15,000 টাকা, পার্ট টাইম মেডিকেল অফিসিয়াল পদে মাসিক বেতন 24,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাস করার জন্য চাকরি প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, MS অফিসিয়াল ইন্টারনেট সম্পর্কে অসংখ্য ধারণা থাকতে হবে। পার্ট টাইম মেডিকেল পদে আবেদনে সেক্ষেত্রে MPBS গ্র্যাজুয়েশন এবং 1 বছরের ইন্টার্নশিপের সম্পর্ক সম্পন্ন করে থাকতে এখানে আবেদন জানাতে পারবেন। তো আবেদন শেষ তারিখ, এখানে আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যে চলছে, তাই আপনি যদি এখনও যদি আবেদন সম্পূর্ণ না করে থাকেন তাহলে দ্রুত আবেদন করে ফেলুন। আবেদনপত্রটি শেষ তারিখ হলো 20 আগস্ট 2023 তারিখ পর্যন্ত। এছাড়াও এই চাকরির সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং এর সুবিধার্থে আপনারা ভালো কোনো চাকরি পেয়ে যাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে লাইক করে দিবে একটা।